সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন, সবাইকে সাফল্য টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি শান্ত মিয়া। প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি ঢাকার ঐতিহ্যবাহী সুবিশাল গাবতলী হাটে। এই হাট একটি বিখ্যাত এবং জনপ্রিয় হাট। এই হাট থেকে সারগরুর দাম জানানোর চেষ্টা করব। সারগরুর দাম জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় রাজশাহী আমার বাড়ি। আপনার বাড়ি রাজশাহী, আপনার নামটা কি? আমার নাম আনারুল। আপনার নাম আনারুল। তা আপনি কি হাটে নিয়মিত গরু বিক্রি করেন? জি। তো আপনি কত দিন মোকাম করেন? কয়টা মোকাম আছে? দুই দিন সপ্তাহে। সপ্তাহে দুই দিন মোকাম করেন, কোন কোন দিন? সোমবার আর শুক্রবার। সোমবার আর শুক্রবার। এই সোমবার আর শুক্রবার কি রাজশাহী থেকে আসেন না এখানেই থাকেন? কুষ্টিয়া থেকে আসেন। কুষ্টিয়া থেকে আপনারা গরুগুলি সংগ্রহ করে সোমবার আর শুক্রবার দুই দিন মোকাম করেন। এখন আপনার সংগ্রহে কতগুলি গরু আছে? দশটা গরু আছে। এই দশটা না খুব সুন্দর সুন্দর গরু। এই গরুগুলি কতদিন আগে সংগ্রহ করছেন? আজকে রাত্রে আসছে। আজকে রাত্রে আসছে। তো চলেন আপনার গরুগুলি দেখি। তো প্রথমে আমাদেরকে কোন গরুগুলি দেখাবেন? এখানে ছোট আছে, বড় আছে। তো ছোট থেকে শুরু করি ভাই। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা দেশাল গরু দেখতে পাচ্ছি। এটা তো দেশাল না? হ্যাঁ দেশাল। এই গরুটার কয় দাঁত বয়স? দুই দাঁত ভাই। এটার দুই দাঁত বয়স। তো এই গরুটার দাম কত টাকা চাইতেছেন? দাম চাইতেছি আপনি 65। চাওয়া দামটা হচ্ছে 65,000। তো এই গরুটা কয় মন মাংস হবে? 110 কেজি। 110 কেজি মাংস হবে। তো কত হলে আপনার দেওয়ার নিয়ত আছে? ধরেন 60-59। 60 বা 59 হলে দিয়ে দিবেন। আর পাশের যে কালোটা দ্বিতীয়টা, এটা ধরেন 60, এটা 60 হলে দিয়ে দিবেন। এটা কি চাওয়া দাম না দেওয়ার দাম? এটা দেওয়ার দাম। আর এই দাম চাওয়া দামটা একটু বেশি, 72। তো এই গরুটা ওজনটা কেমন হবে? 115 কেজি হবে। খুব সুন্দর একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা। কালারটাও চিকচিক করছে, ছোট হলেও খুব সুন্দর দেশাল গরু। আর পাশে একটু বড়, এই গরুটা কয় দাঁত বয়স? 4 দাঁত। এটা 4 দাঁত। এই গরুটার আপনার দাম চাইতেছেন কত টাকা? দাম চাইছি 82,000। তো এই গরুটার ওজন কেমন হবে? 3 মণ 10 কেজি। 3 মণ 10 কেজি। আচ্ছা ভাই, এই গরুটা তো দেশাল গরু। জি দেশাল গরু। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দেশাল গরু, খুব সুন্দর গরু। মাত্র কালকে কুষ্টিয়া থেকে আনা হয়েছে। আপনারা যারা নিতে চান আপনারা এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই গরুটা কি জাতের গরু ভাই? এটাও দেশাল গরু। এই গরুটার কয় দাঁত বয়স? এটা 2 দাঁত। তো এই গরুটার দাম কত টাকা চাইতেছেন? এটা একই দাম। এটা একই দাম। জি। তো এটা কত হলে দিয়ে দিবেন? এটা আপনার 75। 75 হলে দিয়ে দিবেন। আর এটার ওজনটা কেমন হবে? 3 মণ 10 কেজি। 3 মণ 10 কেজি। আচ্ছা, পাশে তো খুব সুন্দর একটা গরু, এটা কি জাতের গরু? এটা দেশাল গরু। এটাও দেশাল গরু, কিন্তু শিংগুলো তো এখন উঠে নাই। এটা শিং ছোট। তো এই গরুটার দাম কত টাকা চাইতেছেন? 90। এই গরুটার কি দাঁত হইছে? এটা 2 দাঁত বয়স। তো এই গরুটা কত হলে দেওয়ার নিয়ত আছে? আশি বা 81 হলে দিয়ে দিবেন। আচ্ছা, তো পাশের যে গরুটা এটা অস্ট্রেলিয়ান, অস্ট্রেলিয়ান ক্রস। তো এই গরুটা কয় দাঁত বয়স? এটাও 2 দাঁত বয়স। তো এই গরুটার দাম চাইতেছেন কত? 77 হলে এটা 77 হলে দিয়ে দিবেন। ওজনটা কেমন হবে? 3.5 মণ। এটার ওজন হবে 3.5 মণ। এখন এই গরুটা, এই গরুটা কি জাতের গরু? এটা ক্রস গরু। এটা তো একটু মোটামুটি একটু বড়। তো এই গরুটা কয় দাঁত বয়স? 4 দাঁত। এই গরুটার দাম চাইতেছেন কত? দাম চাইতেছে 1,05,000। 1,05,000। এই গরুটার ওজন কেমন হবে? 4.5 মণ। 4.5 মণ। এটা কি চাওয়া দাম না দেওয়া দাম? আর দেওয়া দামটা কত? দেওয়া দাম হচ্ছে 92। আচ্ছা, তো পাশে যে এই গরুটা, এটা একই দাম, সেম প্রাইস। আর মাশাআল্লাহ, এটা তো অস্ট্রেলিয়ান। হ্যাঁ, এটা অস্ট্রেলিয়ান। তো আপনার এখানে কি এটাই কি বড় গরু? আমার কাছে এটাই বড়। আপনার কাছে এটাই বড় গরু? এই গরুটার কয় দাঁত বয়স? 4 দাঁত। 4 দাঁত বয়স। এই গরুটার দাম কত টাকা চাইতেছেন? 1,25,000। এই গরুটা ওজন কেমন হবে? 5 মণ হবে। তো আর এই গরুটার দেওয়া দাম কত? 110 হলে দিয়ে দিবেন। তার কাছ থেকে যদি কেউ গরু নিতে চায় আর দুই দিন পরেই তো লকডাউন, তো কিভাবে নিবে?
যোগাযোগ করলে আসবে, দেখবে পছন্দ হইলে সে তোর লিবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পছন্দ না হলে তো আর নিতে পারবে না। তো এই লকডাউনের মধ্যে কি এই গাবতলী হাট কি খোলা থাকবে? হ্যাঁ খোলা থাকবে, খোলা থাকবে। তো আপনাদের তো সমস্যা হয় না লকডাউনে? না না আমাদের কোনো সমস্যা। আচ্ছা তো যোগাযোগের জন্য আপনার একটু ফোন নাম্বারটা বলেন। 01 7 01 7 82 82 432 103 403 403 403 103। আচ্ছা ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। গরু কিনতে আসছেন? কয়টা গরু কিনবেন? একটা। একটা? এটা কি কিসের জন্য কিনবেন এখন? আকিকার জন্য। আকিকার জন্য কিনবেন? তো আর দুই দিন পরেই তো লকডাউন, তো লকডাউন সম্পর্কে আপনার মতবাদ কি? লকডাউন হলে বাইরে হবে না, লকডাউন হলে বার হবেন না। এখন তো ভাই করোনাটা আবার বাইরে গেছে, দেশবাসীর জন্য আপনার কিছু বলার আছে? দেশবাসীকে আহ্বান করি যাতে লকডাউনটা মেনে চলুক, সবাই মাস্ক পরে ব্যবহার করুক। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।